শয়তান যেন এখান থেকে সময় চুরি করতে না পারে কথা বুঝছেন শয়তান যেন না শয়তান যেন শয়তান অনেক সময় আপনি তো দশ দিন কাকে দিয়ে ফেলছেন শয়তান এখান থেকে কিছু আবার টাইনা টাইন্ ওর পকেটে কালেকশন করে যে আপনার নজর অন্যদিকে নিয়ে যায় আপনার খেয়াল অন্যদিকে নিয়ে যায় আপনার ডিউটি অন্যদিকে নিয়ে যায় তার অর্থ হলো শয়তান এখান থেকে আপনার সময়টাকে চুরি করতেছে এজন্য খুব অ্যালার্ট থাকতে হবে খুব কি অ্যালার্ট থাকতে হবে শয়তান বড় মক্কর সে কীভাবে আপনার আপনার এই সময় চুরি করবে সুবাহান আল্লাহ আপনি চিন্তাই করতে পারবেন সে যে কীভাবে আপনার এই মূল্যবান এরাদাকে নষ্ট কর সুবহান এজন্য খুব সাবধান থাকত তো এই এতে কাপ হইল সকল সম্পর্ক বিচ্ছিন্ন একটা সম্পর্ক এটা কার সঙ্গে দুইটা কাম বর্তমান সময়ে দুইটা কাম একটা কাম হইল মোবাইল ভালো হয়েছে মোবাইলের কারণে এখন সকল যোগাযোগ এক জায়গায় চলে আসে আগে তো চিঠিপত্রের যোগাযোগ ছিল মানুষ পাঠানোর যোগাযোগ ছিল মনে রাখনের যোগাযোগ ছিল লেখা রাখনের যোগাযোগ ছিল নানানভাবে যোগাযোগ করতো এখন সব বন্ধ এখন একটার মধ্যে চলে আসছে হলো মোবাইল মোবাইলের কারণে চিঠি লেখে না মোবাইলের কারণে টেলিফোনের যন্ত্রণা নাই আগে টেলিফোন পাইতে হইলে যে কত কষ্ট ছিল তো এক মোবাইলে টেলিভিশনকে বেকার বানায় দিছে আপনার পোস্ট অফিসকে বেকার বানায় দিছে তারপরে পত্রপত্রিকারে বেকার বানা দিছে আজকালকেও পত্রিকাও পড়ে মানে বহু জিনিসকে রেডিওকে বেকার বানায় দিছে অনেক যন্ত্রকে এক মোবাইল বেকার বানায়া মানে সকলের সব নেতৃত্ব সব কিছু মোবাইল এককভাবে নিয়ে আসে নিজস্ব তো মোবাইল হইল এখন রাজা কন না মোবাইল হইল এখন মোবাইল হইল এখন আপনি যদি রাজার ঘাড় মটকাইতে পারেন আগে তো নানা ভাই কঠিন ছিল রেডিওর ঘাড় মটকাইতে হবে টেলিভিশনের ঘাড় মটকাইতে হবে পত্রিকার ঘাড় মটকাইতে হবে নানান মানুষের ঘাড় মটকাইতে হবে সিনেমার ঘাড় মটকাইতে হবে বাইস্কোপের ঘাড় মটকাইতে হবে এত ঘাড় কখন মটকাইবো এখন সুবিধা হয়ে গেছে গা কারণ সবগুলো মটকাইয়া আপনার মোবাইলে একক রাজা এখন যদি খালি আপনি এক রাজারে মটকাই মটকাইতে পারেন তো সব গাড় মটকাই তো সুবিধা হয়েছে না এই জন্য মোবাইলের দ্বারা উপকারও যেরকম অপকার যেরকম উপকারও তো কিছু আছে আপনি খালি মোবাইলটা এখন আপনার এক্য়া দিবেন আপনার দেখবেন সব কিছু শেষ আগে তো কিছু টেলিফোন নাম্বার মুখস্থ ছিল মোবাইল আবিষ্কারের পরে এরাও গেছে এখন আগে অনেক টেলিফোন নাম্বার আমার মুখস্থ ছিল যে অমুকের টেলিফোন নাম্বার এই এই অমুকের এই নাম্বার এই পাশার নম্বর এই কিন্তু মোবাইল আসনের পরে এখন কারোর টেলিফোন নাম্বার আমারও নেই আপনিও খুব পারবেন না কারণ এই মোবাইলে থাকার কারণে টিপ তো এখান থেকে লই এলন এটা তো আর মুখস্থ করোনা জামে এজন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক সম্পর্ককে বৃদ্ধিকরণের জন্য জোড়াইতে হইলে এবং বাইরের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হইলে সহজ পথ এখন সেটা হইল মোবাইলটাকে বন্ধ করে দেওয়া বন্ধ করে কাছে রাখলে হবে না বন্ধ এটা বাসায় রেখে দিতে আপনি মসজিদে চলে আসবেন মোবাইল বাসায় না খালাস তাহলে আপনাকে দুনিয়ার আর কেউ পাবে না আপনারাও কাউরে পাইবেন না আর কেউ আপনারে পাবেন কারণ আপনি যেরকম আপনি যেরকম মোবাইল ছাড়া চলতে পারেন না আমাদের সমাজের সবাই এরকম মোবাইল ছাড়া কি চলতে পারে আপনার যেরকম আমগো হাবিজ সাহেবের নাম্বার আমার যেরকম মুখস্থ নাই ওনার কাছেও এরকম হয়তো বা উনিও আমার যেরকম মুখস্থ না আমি যেরকম ওনার নাম্বারটা মোবাইল থেকে লই উনিও আমার নাম্বারটা মোবাইল থেকে এনে তো অন্যেরাও পাবেন আমি যেরকম আমার সমাজের অন্যেরাও তো ওই পাঠান বলেন না কি পাঠানরা হয় মোটা বুদ্ধি সোজা হাটে বুদ্ধি মোটা হাটে সোজা পাঠান একটা এটা চোর ধরছে চোর ধরে এটাকে আপনার ওই হাতের মধ্যে বাঁধছে এক হাতের মধ্যে বাঁধছে বাইন্দা আপনার ওই একটা খুঁড়ার লগে বাইন্দা থানায় চলে বলে চোর ধরছে চোর ধরে কি করস তুমি গিয়ে লই আসো এখন থানায় ঢুকাও কই চোর বলে আমি তো বাসায় এরকম ভাবে বান্ধে ধুয়ে কিভাবে কই এরকম বাম হাত কে বান্ডা একটা বলে লগে এটা ডাইন হাত দিয়ে উড়াইল তো চোর ভাগা আর হাত আরেকটা খোলা এটা দিয়ে রশির গিরা খুললে ফেলল তো শেষ হাইটে গেলে গাছ কথা তো ঠিক আমি তো তারা এরকম রুমের মধ্যে আটকাইয়া আসি নাই শুধু চলেও যেতে এখন কিছুক্ষণ পর না দারোগা সাপ ও যাবে না সে থাকবে বলে কি করে থাকবে আপনি চলেন তো আপনি চলেন গাড়ি লইয়া চলেন আধা ঘন্টা এক ঘন্টা লাগবে আমার বাড়িতে যাইতে আপনি গাড়ি লইয়া গেলে চল যায় থানায় চলে আসবেন আরে ততক্ষণ তো চোর গেছে গা আবার তোমার তুমি তো ওরকম সুন্দর করে আটকাইয়া আসো নাই না হুজুর ওই যে আরে খাদ দিয়া যে বাঁধ খোলন যায় কিংবা খুডা উড়ানো যায় আর বাইর যায় এটা যেরকম আমার মাথায় ঢুকে নাই এরকম ওই আমি যেরকম পাঠান ওইটাও এরকম কি পাঠান এই বুদ্ধি আমার মাথায় যেরকম ঢুকে নাই ওর মাথায় এরকম ঢুকবে না কাজে আপনি গাড়ি লইয়া চলেন চোর জায়গা মতন আসছেন আসা যে চোর জায়গা মতন খায় ঘরে দেখুন চলে যেতে পারছি যায় আমাদের পুরা সমাজটা এরকম এজন্য সবাই আমরা মোবাইলে আটকা আমরা মোবাইলটাকে মোবাইলটাকে আমরা যারা জিম্মাদারিতে আছেন এনাদার বিষয় আর যারা জিম্মাদারিতে নাই এনারা মোবাইল আউট করে দিল বন্ধ করে রাখলে আমরা ইনশাল্লাহ এখানে এক সঙ্গে থাকতে পারি আরেকটা হইল চোখ বন্ধ রাখা আল্লাহ সারা দুনিয়া আসমান থেকে জমিন পর্যন্ত আপনার জন্য খোলা এই খোলার অর্থ হইল আপনার চোখ খোলা আপনার চোখ বন্ধ তো সারা দুনিয়া অন্ধকার সারা দুনিয়া এজন্য চোখ হইল সারা যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম আপনি চোখ বন্ধ করে ফেল চোখ বন্ধ করলে সকলের যোগাযোগ ছিন্ন হয়ে গেল এখন কেউ আপনার সামনে হাজির নাই একজন হাজির আছেন তিনি কে যারা আমরা এতে কাফের মধ্যে আছি চারটা কথাকে আমরা হিসাব করব। হুশ দারে দম একটা সেকেন্ডও যেন গাফলতের সঙ্গে না যায় একটা সেকেন্ড যেন গাফলতের সঙ্গে না যায় নজর বর কদম সব সময় দৃষ্টি খেয়াল করবো যে আমি এখন মুসাফির আমার বাড়ি হইল আখেরান বলেন আমি মুসাফির আমার বাড়ি হইল হালওয়াতার আঞ্জুমান সব সময় চলাফেরা এখানে আমরা যারা আছি খেয়াল করতে হবে যে আমার সামনে পেছনে ডাইনে বামে উপরে নিচে সর্বত্র আল্লাহ আমি আল্লাহর সঙ্গে আছি আল্লাহ আমি আল্লাহ আল্লাহ আমার সঙ্গে আছে ইন্নআল্লাহ মানা আল্লাহ আমার এই কথাটা খেয়াল করতে চারটা কথা খেয়াল করলে আমাদের এক কাপ প্রাণবন্ত হবে সুন্দর হবে এবং আমরা দশ দিনে কিছু জিনিস কিছু সম্পদ কিছু অর্জন আমরা দশ দিনে লাভ করতে পারব যদি আমরা এহতেমামের সঙ্গে থাকি আল্লাহ জাল্লাহ জালালহু আমাদের সকলকে কবুল ফরমান আমি এখন আমরা সবাই এনফেরাদি আমল কোরআন শরীফ তেলাওয়াত কিংবা বসে বসে জিকির করা আর যদি ঘুমাইতো মন চায় তো এটা জিকির করতে করতে কিংবা তেলাওয়াত করতে করতে ঘুমাবে ফায়দা কি হবে ফায়দা হবে যে ঘুমের মধ্যে যেই সময়টা যাবে এটাও জিকরুল্লাহর অন্তর্ভুক্ত বানাইয়া তেলাওয়াতের অন্তর্ভুক্ত বানানো হয়ে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ হির আল আমিন الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين يا الله. الله يا الله يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ওয়ালা তাকিল্লা লা ইল্লা আনফুসিনা தর্ফাত আইন আয় আল্লাহ আয় আল্লাহ সব ছাল্লাম তোমাকে ধরলাম আল্লাহ কবুল করে নাও সব ছাল্লাম দোকান ছাল্লাম মাকান ছাল্লাম ছেলে ছাল্লাম বিয়ে ছাল্লাম গদ দুয়ার ছাল্লাম ও আল্লাহ তবার ঘরে এসে ঢুকলাম আল্লাহ আমাদের সকলকে কবুল করো আমাদের হায়াতকে কবুল করো আমাদের জীবনকে কবুল কর আমাদের দিলগুলোকে তোমার সঙ্গে লাগায়া দাও আল্লাহ তোমার এসক মহাব্বত দিয়ে ভরে দাও সব কিছু ফানা করে দাও আর তোমাকেই কলবের মধ্যে জাগ্রত বানায়া দাও ইয়াদ মে তে সবক ভুলা দো কই না মুঝে রহে মে তে سب کو بھلا دو کوئی نہ مجھے یاد رہے سب خوشیوں میں آگ لگا دو سب خوشیوں میں آگ لگا دو فقط تجھ سے دل شاد رہے وصل اللہ تعالی علی خیر غلطی ونور نور سیدنا ومولانا محمد مولانا محمد وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين